হ্যালো আসসালামু আলাইকুম, আমি ফিরোজ কবির আশিক। ফিরোজ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো যেমনটা আমরা জানি যে গত প্রায় সাড়ে তিন সপ্তাহ আগে ক্যামটেশিয়া 9 অর্থাৎ ক্যামটেশিয়া তাদের নতুন ভার্সন রিলিজ করছে, যার ইউআই এবং অন্যান্য অনেক জায়গায় ভীষণ রকম মানে খুব ভালো রকমভাবে আপডেট উঠেছে। তো আজকে আমরা দেখবো যে ওগুলোর মধ্যে বড় বড় আপডেটগুলো কী আর সেগুলো আমাদের কী কী কাজে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা ওদের ওয়েবসাইটে যাব, কিন্তু আমি কিছু সমস্যার কারণে ওদের ওয়েবসাইটে যেতে পারবো না। আমি কোন একটা মাধ্যমে কিছু স্ক্রিনশট জোগাড় করেছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ওদের ওয়েবসাইটে বলা আছে যে ওদের কী কী আপগ্রেড করা হয়েছে, বড় কী আপগ্রেডগুলো, তো সেগুলো আমরা একটু দেখবো। প্রথমে হচ্ছে যে এখানেই দেখেন যে এখন আপনি ভিডিওতে ভিডিও ইফেক্ট দিতে পারবেন, কালারিং টাইপের কিছু কাজ, ভিডিও অ্যাসেট, নতুন ভিডিও অ্যাসেট যোগ করা হয়েছে। দেখেন লাস উই হ্যাভ গট কালেকশন হাই কোয়ালিটি রয়্যালিটি ফ্রি অ্যাসেটস জাস্ট such as backgrounds, music tracks, icons and motion graphics. আমি এগুলো বিস্তারিত তারপর দেখাচ্ছি একটু পরে। এরপর হচ্ছে অ্যানোটেশনের ক্ষেত্রে আপগ্রেড করা হয়েছে। আর উইন্ডোজ আর ম্যাকে আগে ছিল যে আলাদা আলাদা প্রজেক্ট ফাইল, যদি আপনি উইন্ডোজে কাজ করেন তো ওই প্রজেক্ট ফাইল আপনি আর ম্যাক ইউজ করতে পারবেন না, আবার ম্যাকে যদি সেভ করেন তাহলে সেই প্রজেক্ট ফাইল উইন্ডোজে আপনি ইউজ করতে পারতেন না। কিন্তু এখন এই দুইটার মধ্যে একই প্রজেক্ট ফাইল একই ধরনের, অর্থাৎ উইন্ডোজের প্রজেক্ট ফাইল আপনি ম্যাকে এবং ম্যাকের প্রজেক্ট ফাইল আপনি উইন্ডোজে ব্যবহার করতে পারবেন। তারপর যেটা হচ্ছে এখন ক্যামটেশিয়াতে 4K এডিটিং করা যাবে এবং 4K রেন্ডারিংও করা যাবে, যেটা আগে সম্ভব ছিল না। কারণ আগে ছিল সম্ভবত 32 বিটে চলতো ক্যামটেশিয়া, এখন 64 বিটে চলে, লেখাই আছে উইথ 64 বিট ভার্সন। তো ডেফিনেটলি আপনার কম্পিউটারে যত পাওয়ার আছে এক্সট্রিম পাওয়ারটা সে ইউজ করতে পারবে। আর যদি আসি এবার প্রাইসের ব্যাপারে, আপনি এটা যদি আপনার আগের ভার্সন থাকে অর্থাৎ ক্যামটেশিয়া স্টুডিও 8 যেটা আমার ছিল, তো সেটার ক্ষেত্রে আপনি আপগ্রেড করতে পারেন $99.5। আর যদি নতুন কিনতে চান সিঙ্গেল ইউজার লাইসেন্স কিনতে চাইলে $199 পড়বে আপনার। তো এই গেল প্রাইস আমাদের ওয়েবসাইট নিয়ে মোটামুটি আলোচনা হলো। তো চলেন সরাসরি সফটওয়্যারে চলে যাই। ভালো কথা, আমি এখন এটা ইউজ করতেছি আপনার FS ক্যাপচার, এই ভিডিওটা ক্যাপচার করার জন্য। এই ভিডিওটা ক্যাপচার করার জন্য আমি FS ক্যাপচার ইউজ করতেছি। তো এখন আমি ক্যামটেশিয়া অন করব। ক্যামটেশিয়া আমি অন করলাম, তো আমি এখন ধরেন নিউ রেকর্ডিংস ওপেন প্রজেক্টসে দিই, না ওপেন প্রজেক্টসে না নিউ প্রজেক্টস দিই। দেখতে পারতেছেন আমার স্প্ল্যাশ স্ক্রিন চেঞ্জ আগের চেয়ে, আর ইউআই আসতেছে, দেখেন অসাধারণ ইউআই, অসাধারণ কিছু বলার নেই আমার। মানে আগের যে ইউআই ছিল ওটা দেখলে একদম খুব খারাপ লাগতো, খুব পিছিয়ে লাগতো, এখন ইউআই অনেক চেঞ্জ হয়েছে, অনেক সুন্দর লাগে এখন। তো যাই হোক আমরা দেখি যে কী কী পরিবর্তন করা হয়েছে। প্রথমত আমরা যদি একটা ভিডিও এখানে আনি, সাপোজ আমার একটা গেমের ভিডিও যদি নিই, আমি অ্যান্ড্রয়েডে গেম খেলি, তো এটা একটা লিম্বো নামে একটা গেম আছে, ওই গেমের একটা ভিডিও ওয়াক থ্রু আর কি। তো আমরা এখন যদি ফার্স্ট অফ অল যদি অ্যানোটেশনসে যাই, অ্যানোটেশনসে গিয়ে এখানে অল দিই, এখানে নতুন কিছু অ্যানোটেশন আনা হয়েছে এবং সবগুলো ভেক্টর বেস, এগুলো সব এডিট করা যায়। তো তারপর যদি বিহেভিয়ার্সে যায়, বিহেভিয়ার্স আগে ছিল না, এখন আনা হয়েছে, যেখানে আপনি টেক্সট যে কোনো টেক্সটের মধ্যে ইজিলি অ্যানিমেশন যোগ করতে পারবেন। আমি কার্সার নিয়ে গেলে দেখতেছেন প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে, এবং এগুলোও এডিট করা যায়, ভালো কথা হচ্ছে এগুলো এডিট করা যায়, ঠিক আছে, আমি আপনি আপনার সুবিধা মতন এডিট করে নিতে পারবেন। আচ্ছা তারপর হচ্ছে আর কি আছে, ক্যাপশন ইউজ করা যেতে পারবে, আপনি এখানে ক্যাপশন অ্যাড করতে পারবেন, অ্যাড ক্যাপশন যদি দিই, হ্যাঁ এখানে আপনি ক্যাপশন করে এবং ডিউরেশন কতক্ষণ থাকবে সেটাও আপনি অ্যাড করে দিতে পারবেন। তো এটা আমার জন্য খুব ভালো হয়েছে, আপনাদের নেক্সট ভিডিও দেখলে ইনশাল্লাহ ইংলিশ ক্যাপশন থাকবে, আরও ভালো মানের ভিডিও হতে যাইতেছে, তো সাথেই থাকবেন। ইনএক্টিভিটি এটা আসলে ইউটিউবের জন্য না, এটা হচ্ছে সাধারণত সিডিডির জন্য, কুইজ অ্যাড করতে পারবেন, কোনো প্রশ্ন প্রশ্ন আনসার এখানে ক্লিক করা যাবে, ক্লিক করলে এটা মার্কস পাবে এরকম টাইপের। তো এই গেল, এগুলো কুইজ আগের ভার্সনও ছিল, এটা নতুন কিছু না। আচ্ছা মিডিয়াতে গেলাম, এখন দেখেন লাইব্রেরিতে, লাইব্রেরিতে নতুন জিনিসপত্র আসছে, যদি আমি অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডসে যাই এটা নতুন, ঠিক আছে, আপনি এখানে ডাবল ক্লিক করলে প্রিভিউ দেখতে পাবেন আলাদা একটা প্যানেলে। ওকে এটা নতুন অ্যাড করা হয়েছে, যেমনটা ওদের ওয়েবসাইটে বলছে যে আমি অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড নতুন অ্যাড করা হয়েছে, এই যে। তো এগুলো আপনারা দেখতে পারেন একটু ঘেটে ঘেটে। তারপরে কয়েক ধরনের আইকনস আছে এখানে, অনেক ধরনের, এগুলো সব নতুন, ঠিক আছে, আগের ভার্সনে এগুলো কিছু ছিল না, আমি দেখিনি অ্যাকচুয়ালি। আচ্ছা হ্যাঁ, তো এগুলো আপনাদের যেটা লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন। মিডিয়া আমি কয়েকটা জায়গায় দেখা দিতেছি,
দরকার। আচ্ছা, তো এগুলো হচ্ছে এক্সপ্লেনেটরি ভিডিও যদি কেউ ক্যামটেসিয়া দিয়ে করে তাহলে দরকার, কিন্তু আমরা তো সাধারণত আফটার ইফেক্টস ইউজ করি এক্সপ্লেনেটরি ভিডিওর ক্ষেত্রে, আমাদের ওগুলো দরকার নেই। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে ভালো লাগছে, মানে আমার কাছে মোশন গ্রাফিক্সের কয়েকটা এলিমেন্টস এখানে করা হয়েছে, যেমন একটা হচ্ছে যে ইলার্নিং ব্রাদার্স ওপেন করি, এখানে আপনি কিছু ভালো ভালো ইন্ট্রো পাবেন যেগুলো প্রায় রেডিমেড, এবং এগুলোও আপনি এডিট করতে পারবেন চাইলে, ঠিক আছে, কাস্টমাইজ করে নেওয়া যায় টেকসমিথ ক্যামটেসিয়া। তো আপনি আপনার ধরেন ইউটিউবে আপনি ভিডিও দেন, ইন্ট্রোগুলোর জন্য এতদিন অনেক খাটছেন, এখন এখান থেকে আপনি রেডিমেড ইন্ট্রো পাওয়া যাচ্ছেন, টেক্সটগুলো তো এডিট করাই যায়, সো বুঝতে পারছেন আপনাদের জন্য কত সুবিধা। লোয়ার থার্ড আমার খুবই পছন্দ হয়েছে, লোয়ার থার্ডগুলো। আচ্ছা যাই হোক, ওই ইন্ট্রো ক্লিপস গেল, লোয়ার থার্ড দেখি কোনটা জানি খুব বেশি পছন্দ ছিল, আমি এটা ইউজ করবো সম্ভবত এই ভিডিওতে দেখতে পারবেন। আচ্ছা এইটা তো না, এটা অসাধারণ, আমার কাছে খুব ভালো লাগছে। আমি আগে আফটার ইফেক্টস থেকে মপ ফাইল করতাম, ট্রান্সপারেন্ট আলফা ফাইল আইনে ওখানে মানে এনে ওখান থেকে এটাতে ইম্পোর্ট করে এটার মধ্যে লাগাইতাম, অনেক খাটাখাটি করতে হতো, এখন আমার জন্য অনেক সুবিধা হয়েছে, এখানে অনেক সুন্দর লোয়ার থার্ড দিয়ে দিচ্ছে, আর মিউজিক ট্র্যাকসও আপডেট করা হয়েছে, এখন আরও ভালো ভালো মিউজিক ট্র্যাকস আছে, তো আপনারা শুনে নেবেন এগুলা। তো এইগুলো আমাদের এটার কাজ লাইব্রেরির, আর কি বলছে, হ্যাঁ ফাস্ট রেন্ডারিং টেন্ডারিং এগুলো তো সব হইলই। আচ্ছা তো আমরা আবার এখন ফিচার্সের দিকে চলে যাব, যে অ্যানোটেশনসে তো আমি বলছি নতুন কিছু অ্যানোটেশনস করা হয়েছে, আর এগুলো এখানে অ্যাড করা যায়, তারপর আমি এটা অ্যাড করে দেখি, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এটাকে আবার ধরেন এখানে নিয়ে আসলাম, এটা ভালো লাগে নেই, আচ্ছা এটা নিয়ে আসলাম, হ্যাঁ এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এখানে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন, এগুলো সব আগের করা মানে আগেরই সিস্টেম, আমি নতুনগুলো দেখাচ্ছি না এখানে। ওকে, এটা আবার টেক্সট চেঞ্জ করা যাবে, আচ্ছা টেক্সট চেঞ্জ করার অপশনটা আপাতত পাচ্ছি না, এনিওয়ে ব্যাপার না, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে নিয়ে গেলাম। এনিওয়ে এখন তারপর হচ্ছে ট্রানজিশন আগের যেমন ছিল তেমনই আছে, বিহেভিয়ার বললাম যে আমি নতুন লাগাইছে, অ্যানিমেশনও আগে ছিল, কার্সার ইফেক্টসও আগে ছিল, আপনি চাইলে এখন যেহেতু এটা আমার অ্যান্ড্রয়েডে করা স্ক্রিনশট করা, আমি জাস্ট এডিট করার জন্য এখানে ইম্পোর্ট করলাম, যদি আমার কম্পিউটারে ক্যাপচার করা কোনো ভিডিও ফাইল যদি আমি এখানে ইয়া করতে চাই, তখন সেক্ষেত্রে আমি এই কার্সার ইফেক্টসগুলো দিতে পারবো। ভয়েস ন্যারেশনসের ক্ষেত্রে একটা নতুন জিনিস লাগে, সেটা হচ্ছে স্ক্রিপ্টেড ভার্সন, তো আপনি এখানে স্ক্রিপ্ট লিখে নিতে পারবেন আগেই, লিখে নিয়ে তারপর এটা দেখে দেখে আপনি বলতে পারবেন, অর্থাৎ ভিডিওর উপরে স্ক্রিপ্ট পড়লে এটা ডাইরেক্ট এখানে রেকর্ড করে নেবে। আচ্ছা এগুলো অডিও এফেক্টসের ক্ষেত্রে এগুলো সবই আগে ছিল, ঠিক আছে, কিন্তু ছিল মানে এভাবে আইকন অনুসারে ছিল না, যেটা আপনি এখন এইভাবে ক্লিক করলাম, তারপর হচ্ছে ধরেন নয়েজ রিমুভাল রাইট ক্লিক অ্যাড টু সিলেক্টেড মিডিয়া, এভাবে দিয়ে দিতে পারবো আমি, বা ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারবো, এভাবে এনে এটার উপর ছেড়ে দিলাম, এখানে এসে গেল নয়েজ রিমুভাল, এখান থেকে আমি আবার এগুলো চেঞ্জ করে মানে মডিফাই করতে পারবো। ভিজুয়াল ইফেক্টস দেখি কী দিছে, এখানে সব নতুন, যেমন ধরেন কালারাইজ আমি আনলাম, ঠিক আছে সবুজ হয়ে গেল, এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারি, হলুদ বানাইলাম, ঠিক আছে, সাদা কালো একটা ভিডিওর মধ্যে আমি একটা টিন্ট আর কি, আফটার ইফেক্টস অনেকটা আমরা টিন্ট ইউজ করি, আর একটা সেম এরকম, ঠিক আছে, তো এগুলোও চেঞ্জ চেঞ্জ করা যাবে সব। ওকে, তারপর কি আছে, ইনডোর অ্যাক্টিভিটি, ওই যে বললাম কুইজ টুইজ আর ক্যাপশন তো দেখাইছি আগে, আর আগে যেটা ছিল যে এডিটিং করার জন্য একটা সফটওয়্যার ছিল ক্যামটাসিয়ার, আর রেকর্ড করার জন্য আলাদা আইকন ছিল, কিন্তু এখন দুটোটা একসাথেই, আপনি ওখানে যে প্রথম স্প্ল্যাশ স্ক্রিনটা আসে ওখান থেকে নিউ রেকর্ড দিলে ওটা অন হবে, অথবা এখান থেকে এটা অন করার পরে রেকর্ড বাটনে চাপ দিলে দেখবেন যে আরেকটা আইকনে এসে রেকর্ডার অন হয়েছে, এখান থেকে আপনি এই রেকর্ড চাপ দিলে আপনার রেকর্ড হওয়া শুরু হবে, আর অন্যান্য এখানে তো আমার কিছু পরিবর্তন হয়নি, ক্যামটাসিয়া এইটা যা ছিল তাই আছে, জাস্ট কালারটা বা ডিজাইনটা একটু সুন্দর হয়েছে আর কি আগের চেয়ে। তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও, যে ক্যামটাসিয়া নাইনে কী কী আপডেট দেওয়া হয়েছে তার উপর, আর নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ আমরা দেখাবো যে ক্যামটাসিয়া নাইন আপনি কীভাবে ফ্রিতে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। ওই ভিডিওটা যদি আপনারা দেখতেছেন তাহলে আপনাকে যেটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে, যেটা লিঙ্ক তো না, আপনি এই চ্যানেলেই আছেন অলরেডি, এই চ্যানেলে যাবেন, সাবস্ক্রাইব বাটনটা অন করবেন, এর পাশে একটা বেল আইকন দেখতে পারবেন আপনারা, ওইটা অন করে দেবেন, তাহলে আমরা যখন নেক্সট ভিডিও আপলোড করবো সেটার একটা নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আর হচ্ছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্ট করবেন, আর শেয়ার করতে পারলে অনেক খুশি হব, আর অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন যদি নেক্সট ভিডিওগুলো পেতে চান। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আর এই স্ক্রিনে দেখতেছেন যে আমার কয়েকটা কাজের ভিডিও দেওয়া আছে, এগুলোতে আপনারা ক্লিক করে আমার কাজগুলো দেখে আসতে পারেন, ধন্যবাদ।